जिनी आमादेर के पवित्र जिलहज मासेर द्वितीय जुमाय नमाज आदाय करार तौफिक दिएछेन एइजन्य आमरा सकले उच्च स्वरे पड़ी आलहामदुलिल्लाह आलहামদুলিল্লাহ हाजिर आमार कोनो मानुष जखन কোনো মানুষ যখন সৎ পথে চলে কোনো মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে চলে কোনো মানুষ যখন পরকালের চিন্তা করে দুনিয়ার জীবনটাকে বড় না দেখে পরকাল জীবনটাকে বড় করে দেখে আর আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাটা শুধু বান্দা থাকে না ওই বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যাই সুবহানাল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মারিফাতের সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী হলাম যেই ইলমের শহর ওই শহরের দরজা হইলেন আমার আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন চুক্তির অধিকারী ছিলেন কেমন আল্লাহর বন্ধু হয়েছিলেন উনি যখন আমিরুল মুমিনিন ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন হযরত উসমানের পরে রাষ্ট্র পরিচালনা করতেন মাওলা আলী চতুর্থ খলিফা ছিলেন ইসলামের আমিরুল মুমিনিন হওয়ার পরে উনি একটা কাফেলা নিয়ে এক এলাকা দিয়ে যাচ্ছে যাওয়ার পথে এক জায়গায় বসলেন বসে উনি বলতেছেন যাও অমুক পাহাড়ের কাছে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন যোগ্যা করতেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ কিভাবে জানলেন কিভাবে ধরলেন পাহাড়ের কাছে বাড়ির মধ্যে স্বামী আর স্ত্রীর ঝগড়া মাওলা আলী বলতেছেন যাও স্বামী আর স্ত্রীকে নিয়ে আসো আমার কাছে চলে গেলেন গিয়ে দেখেন দুইজন ঝগড়া করতেছে নিয়ে আসলেন আসার পরে মাওলা আলী বলতেছেন কি ব্যাপার তোমরা ঝগড়া করতেছো কেন এই যুবক ছেলেটা অভিযোগ করতেছে স্ত্রীর বিরুদ্ধে ইয়া আমিরাল মুমিনিন পাহাড়ের চূড়ায় ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ঝগড়া করলাম এই বিষয়টা আপনি কি করে জানলেন মাওলা আলী ডাক দিয়ে বলেন যুবক আমি কি করে জানলাম এই খবরটা তুমি পরে জানো আগে বলো তোমরা স্বামী আর স্ত্রী কেন ঝগড়া করতেছ যুবক ছেলেটা বলেন ইয়া আমিরাল মুমিনিন এই মেয়েটাকে আমি বিবাহ করছি বিবাহ করার পর যখন আমি বাসর করে গেলাম যাওয়ার পরে কোনোদিনও তাকে আমার স্ত্রী মনে হয় না তাকে যেন আমার মায়ের মতো লাগে সুবহানাল্লাহ ইয়া আমিরুল মুমিনিন বিবাহ তো করছি কিন্তু তার কাছে গেলে আমার স্ত্রী মনে হয় না কিন্তু আমি বারবার বারবার তার কাছে গেলাম গিয়ে আবার এমন ভাবে অনেক দিন চলে যায় স্ত্রী সেটা সহ্য করতে পারে না এই মেয়েটা বারবার আমার কাছে আসার চেষ্টা করে আমিরুল মুমিনিন ও মাওলা আলী এখন আমি কি করব এই বিষয়টা নিয়ে বারবার প্রত্যেক দিন আমার ঘরের মধ্যে ঝগড়া হয় আমিরুল মুমিনিন বলেন মেয়েটারে ডাক দিয়ে বলেন মা গো তোমার অভিযোগ কি মেয়েটা অভিযোগ করলো আমিরুল মুমিনিন উনি যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দিতে পারে তাহলে কেন বিবাহ করলো কথা তো
উনি যদি আমাকে স্ত্রীর মর্যাদাই না দিতে পারে তাহলে উনি আমাকে বিয়ে করলো কেন? এর জবাব বলেন দেওয়ার জন্য মাওলানা আলী বলতেছে, ঠিক আছে তো, আচ্ছা তোমার বিবাহ হওয়ার আগে যখন তোমার 15-16 বছর বয়স ছিল, ওই অবস্থার মধ্যে তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল, নাউজুবিল্লাহ, এই জন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে একটু নজরে নজরে রাখতে হয়, ঠিক কিনা বলে? সন্তানদেরকে নজরে নজরে রাখবেন, কেননা সন্তান হলো নিয়ামত। যদি সন্তান সুসন্তান হয়, ঠিক কিনা বলেন? আর যদি সন্তান কুসন্তান হয় তাহলে এর থেকে বড় কিয়ামত আর কি হইতে পারে? এমন একটা দুঃখ যে যার তার সাথে বলাও যায় না। আমিরুল মুমিনীন মেয়েদের ডাকতে বলে, মা গো, ও মা, তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনীন, এই খবর আপনি কি করে জানেন? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনীন বলে, শুধু তাই নয়, একদিন রাতের অন্ধকারে তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার জেনার সম্পর্ক হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যাও, নাউজুবিল্লাহ। জানা কি হোক, ভালো কাজ, খারাপ কাজ না, খারাপ কাজ। এই জন্য বলছে ঘরের মেয়েদেরকে, ঘরের মেয়েদেরকে স্ত্রীকে রায় দেওয়া যাবে যখন তখন মার্কেটে চলে যাও, কলেজ শেষ হয় 2টা বাজে, মেয়েটা সন্ধ্যা 8টার দিকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসছে, আপনি যতই তসবি করেন মসজিদের কোণে বসে বেহেস্তের আশা করতে পারবেন না, ঠিক কিনা বলে? সন্তান কোথায় যায়, কোথায় সময় কাটায়, এগুলি দেখবে কে যদি মা বাবা না দেখে? সন্তান সুসন্তান হইলে তাহলে এই সন্তান হলো নিয়ামত, আর সন্তান যদি কুসন্তান হয় তাহলে এই সন্তান হয়ে আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না, সন্তান আপনারা সুন্দর করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিব, রাস্তা ভুল করবে না। হাসরের মাঠে সন্তান কে বলবে, সন্তান কেন তুমি ইসলামের আইন কারণ নিয়ম মানো নাই? সন্তান বলবো, আল্লাহ, আমার কোনো দোষ নাই। তাহলে আমার মা বাবার দোষ, ওনারা আমাদেরকে শাসন করে নাই, ওনারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, এই জন্য আমরা শিখি নাই, এভাবে অভিযোগ মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে অভিযোগ করবে। আমিরুল মুমিনীন বলেন, মা গো, যখন তোমার চাচাতো ভাইয়ের সাথে তুমি জিনায় লিপ্ত হয়ে গেছ, তোমার পেটের মধ্যে অবৈধ সন্তান চলে এসেছে, নাউযুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনীন, এই খবর আপনি কি করে জানেন? আমিরুল মুমিনীন বলে, মা গো, কোন ব্যক্তি যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তার জবান সাধারণ জবান থাকে না, তার চোখ সাধারণ চোখ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে সব কিছু দেখায়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনীন, হ্যাঁ সত্যি, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার এফিয়ার ছিল, সম্পর্ক ছিল, এটাও সত্যি, আমার চাচাতো ভাইয়ের সাথে আমি জেনা করছি, এটাও সত্যি যে আমার পেটে অবৈধ বাচ্চা আসলো, এটাও সত্যি। আমিরুল মুমিনীন বলে, মা, তারপরে এই খবর পৃথিবীর কারো কাছে তুমি বলো নাই,
কিন্তু তোমার মায়ের কাছে বলছো মা গো আমি অন্যায় করছি অপরাধ করছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে এখন কি করব তোমার মা তোমাকে পরামর্শ দিল সাবধান এই খবর যেন কেউ না জানে জানলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে মা গো 10 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করো ওই দিন পর্যন্ত অপেক্ষা করো ওই সময় পর্যন্ত অপেক্ষা করো ওই সময় পর্যন্ত অপেক্ষা করো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যখনই সন্তান ভূমিষ্ঠ হইলেন ভূমিষ্ঠ হওয়ার পরে মা রাতের বেলা তুমি তোমার মাকে নিয়ে গেলা পাহাড়ি অঞ্চলে যাইয়া তুমি তোমার সন্তানকে ভূমিষ্ঠ করলা ভূমিষ্ঠ করে চিন্তা করো এত সুন্দর সন্তান ফুটফুটে সুন্দর সন্তান সকালবেলা যদি আমার কোলে বাচ্চা দেখে এলাকাবাসী জিজ্ঞেস করবে এই বাচ্চার বাবাকে যদি বাবার পরিচয় না দিতে পারে আমারও কলঙ্ক হবে সারা জীবন সন্তান কলঙ্কের দাগ নিয়ে ঘুরতে হবে ঠিক কিনা বলে অমিয়া এখন তারা সন্তানের বাবা হইছে জীবনটাকে এমন ভাবে চালান যেন আব্বার উপর একটা কালো দাগ না লাগে যদি আপনার উপর একটা কালো দাগ লাগে এই কালো দাগের অসম্মান লজ্জা সারা জীবন ভর আপনার সন্তান সন্তানেরও সন্তান বহন করতে হয় ঠিক কিনা বলে দাদা খারাপ হইলে বড় বাবা খারাপ হইলে কথা ওঠে না এই জন্য চিন্তা করতে হবে আমি আমার জীবনটাকে এত সুন্দর করে চালাবো যেন 2000 বছর পর্যন্ত আমার মানুষ আমার প্রশংসাই করে যেন আমার কোনো বদনাম না ওঠে এমন কাজ আমি করব না আমির আল মুমিনিন বললেন মা শেষ মুহূর্ত তুমি কি করলা একটা চাদর দিয়ে সন্তানটাকে চাদরের ভিতরে বড়ে সন্তানটাকে তুমি ওই পাহাড়ি অঞ্চলের উঁচু জায়গার মধ্যে রেখে চলে আসলাম মারে নাই রেখে চলে আসছে যখনই তোমরা চলে আসতেছ ওই মুহূর্তেই একটি কুকুর বাচ্চাটাকে খাওয়ার জন্য গেছে যখন কুকুরটা বাচ্চাটার দিকে যাচ্ছে খাবে এমন সময় তুমি মা তো সন্তান অবৈধ হন কিন্তু মায়ের নারি ছিঁড়ে কত কষ্ট করে সন্তান জন্ম দিচ্ছে একটা মায়া আছে না মা তো বারবার সন্তানের দিকে তাকাইতেছে আমার সন্তানটাকে আমি ফেলে দিয়ে আসতেছি যখনই দেখেন কুকুর সন্তানকে খাওয়ার জন্য যাচ্ছে ঠিক ওই সময় একটা পাথর নিয়ে মরুভূমির পাথর দিয়ে কুকুরটাকে ঢিল দিলেন দূর থেকে দিছো তো মা বলে জি দিছি আমির আল মুমিনিন দিছি দূর থেকে সন্তানের মায়ায় পড়ে কুকুরকে ঢিল দিছো মা ওই ডিল কুকুরের উপর পড়ে নাই কুকুর ডিল দেখে দূরে সরে গেছে কুকুর আসতেছে দেখবেন মাটির মধ্যে হাত দিবেন কুকুর দূর মারে ঠিক নেই ডিল আপনি হাতে কিছু নেন নাই শুধু হাত দিবেন কুকুর দূর মারে খুব ছাড়া তোমার ডিল দেখে পাথরের ডিল দেখে কুকুর দূর মারলেন আর এই ঢিল গিয়ে পড়লো তোমার নবজাতক শিশুর মাথায় ঠিক নেই বলে ঠিক তুমি মনে করছো সবে মাত্র বাচ্চা প্রসব হইছে আর এই বাচ্চার উপরে এত বড় পাথরের ঢিল পড়েছে মাতার মধ্যে মনে হয় বাচ্চাটা মারা গেছে মা গো মা ওই বাচ্চাটা ওই দিন মারা যায় নাই সারা সারা বাচ্চাটা ওই জায়গার মধ্যেই পড়েছিল সকালবেলা যখন এলাকার মানুষ চলাফেরা করতে শুরু করলেন রাস্তা দিয়ে তখনই মানুষের নজরের মধ্যে বাচ্চাটাকে পড়লেন তারা নিয়ে গেল বাচ্চাটাকে লালন পালন করলো এই বাচ্চাটা বড় হইল বড় হইয়া এই বাচ্চাটা কুফা নগরীতে আসলো কুফা নগরীতে আইসা এই বাচ্চাটার সাথে এর সাথে তোমার বিবাহ হইল এই লোকটা তোমার স্বামী নয় ওই দিন তোমার চাচাতো ভাইয়ের অবৈধ সন্তান ধারণ করেছিলে পাহাড়ের উপর ফেলে আসা এই সন্তান তার হইল তোমার আপন সন্তান আমির আল মুমিনিন এই খবর আপনি কেমনে জানেন
আমিরুল মুমিনিন বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলেছেন আমি যেই এলেমের শহরের মালিক, আর ওই শহরের দরজা হইল মাওলা আলী। যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তার হাত সাধারণ হাত থাকে না, তার জবান সাধারণ জবান থাকে না, তার পা সাধারণ পা থাকে না, ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার।